ফেসবুকে আমি শেখাবো কীভাবে তোমরা নিজেদের কল ব্যাকগ্রাউন্ডে বা নিজেদের ডায়ালারে নিজেদের ফটো লাগাতে পারবে। তাতে তোমার নিজের ফটো বা গার্লফ্রেন্ডের ফটো বা বন্ধুবান্ধবের ফটো চাইলে কিন্তু লাগাতে পারবে। তার জন্য কী করতে হবে না এই ভিডিওটাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা। সর্বপ্রথমে আমাদেরকে গুগল প্লে স্টোর থেকে ইনিট নামের অ্যাপ্লিকেশানকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে অ্যাপ্লিকেশানটাকে ওপেন করবে। ওপেন করলে এখানে একটা ফোন নাম্বার দিয়ে কিন্তু এখানে সাইন আপ করতে হবে, ঠিক আছে? তো যে কোনো একটা নর্মালি ফোন নাম্বার তুমি দিতে পারো, এরপরে দেখো তোমার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এবার কি করবে না, এখানে ডায়ালের অপশান দেখতে পাচ্ছ, ডায়ালের অপশান আসবে কিন্তু নর্মালি এরকম কিছু ঢুকতে হবে। এবার আমাদের কি করতে হবে না, নিজেদের হোয়াটসঅ্যাপ করতে হবে। তার জন্য উপরে যে থ্রি ডট আছে সেখানে ক্লিক করবে। ক্লিক করলে সেটিংগুলো যে অপশান দেখতে পাচ্ছ সেখানে চলে যাবে। এরপরে দেখো সিলেক্ট অল ওয়ালপেপার অপশান দেখতে পাচ্ছ, সেখানে যাবে। যাওয়ার পর কিন্তু আমরা চাইলে আমাদের অল ওয়ালপেপারে কিন্তু নিজের ফটো লাগাতে পারবো, ঠিক আছে? তো এখানে ব্যাকগ্রাউন্ডগুলো অপশান দেখতে পাচ্ছ সেখানে ক্লিক করবে। ক্লিক করলেই দেখো গ্যালারির অপশান পেয়ে যাচ্ছ, অ্যালাউ করে দেবে। এরপর তুমি চাইলে তোমার যে কোনো নিজের ফটোকে লাগাতে পারো। তো একটা ফটোকে আমি নিয়ে নিয়েছি, তো উপরে ক্রপে ক্লিক করে দিলাম, তো ফটোটা কিন্তু এখানে সেট হয়ে যাবে। এরপর এখানে নিচে ডানে ক্লিক করলে কিন্তু আমাদের যে কল ওয়ালপেপার সেটা কিন্তু সেট হয়ে গেছে। তার মানে কেউ যদি আমাদের কল করে বা আমরা কাউকে কল করলে কিন্তু এই ফটোটা সে দেখতে পাবে বা আমরা দেখতে পারবো, ঠিক আছে? এরপর এখান থেকে ব্যাক করে নিতে হবে। ব্যাক করার পর হোম করে যে অপশান দেখতে পাচ্ছি সর্বপ্রথমে সেগুলো ক্লিক করবে। ক্লিক করলেই দেখো এখানে আমরা চাইলে কিন্তু এখানে আবার ডায়ালারে নিজেদের ফটো লাগাতে পারবো, ঠিক আছে? আপনি কি করতে উপরে যে যেখানে দেখতে পাচ্ছি ক্রপে ক্লিক করে দিলাম। ক্লিক করলে কিন্তু ফটোটা চলে এসছে, এরপর ডান করে দেবে, ঠিক আছে? এরপরে দেখো আমাদের যে ডায়ালার, তো দেখতে পাচ্ছ এখানে এটা আমার সেট হয়ে গেছে। এরপরে দেখো আমাদের ডায়ালারে কিন্তু এই ফটোটা সেট হয়ে গেছে। তো এরকমভাবে কিন্তু খুব সহজে তোমরা চাইলে নিজেদের ডায়ালারে কিন্তু নিজেদের ফটো সেট করতে পারবে। তো আশা করছি বন্ধুরা ভিডিওটি সব কাজে লাগবে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।